বাংলাদেশ এমন একটা দেশ পৃথিবীর সকল দেশের চেয়ে ভিন্ন। কেননা যখনই রোজা আসে পৃথিবীর সকল শয়তান বাংলাদেশে প্রবেশ করে। আপনারা দেখতে পারবেন বাংলাদেশে বর্তমানে যে নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে ইফতারের যে জিনিসগুলো, সেই জিনিসগুলোর দাম আকাশচুম্বী। বিশ্বের ভিতরে রোজা যখন আসে তখন মানুষ এই ইফতারির সামগ্রী এবং মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একটু কম রাখার চেষ্টা করে, সেখানে বাংলাদেশ পুরোটাই উল্টো। সেই জন্য বলছি পৃথিবীর সকল শয়তান বাংলাদেশে প্রবেশ করেছে। ওই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীদের গাড়ির উপর ভর করেছে। এটা হয়তো কোনোদিনই সংশোধন হবে না বাংলাদেশ, কারণ দিন যত যাচ্ছে বাংলাদেশের মানুষ ততটাই ব্যবর হয়ে যাচ্ছে। কিছু কিছু মোনাঘরও তারা কোনোদিনই ভালো হবে না। তারা যতই রোজা রাখুক, নামাজ করুক, হজ করুক, যত কিছুই করুক, এই সমস্ত চোর বাটপার বদমাইশরা কোনোদিনই সংশোধন হবে না, কারণ তারা মরণের কথা স্মরণ করে না। এই জন্যই তারা যখনই সুযোগ পায় তখনই সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপাতির দাম বাড়িয়ে দেয়।